ফ্যাশন হচ্ছে জামা, জুতা ইত্যাদি জিনিসপত্রের বহুল ব্যবহৃত রীতি। প্রস্তর যুগ থেকে শুরু করে আধুনিক প্রজন্ম পর্যন্ত এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ক্লাসিক ফ্যাশন সবসময় ফ্যাশন প্রবণতা, শিল্প ও সময়কে জয়লাভ করেছে। সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও ক্লাসিক স্টাইল ফ্যাশনকে নতুন স্বাদ দিয়ে গেছে। অন্যদিকে আধুনিক ফ্যাশন সাম্প্রতিক স্টাইল ও আরামের সাথে সংযুক্ত। আধুনিক ফ্যাশন হচ্ছে ফ্যাশন প্রবণতার নিখুঁত অনুরূপ। ক্লাসিক ফ্যাশন, ক্লাসিক ফ্যাশন সবসময় সাধারণ চিন্তা থেকে শুরু হয়েছিল। সিলহট্টিগুলো ছিল অনেক বেশি লোক দেখানো এবং অপরিবর্তনশীল, তাই ক্লাসিক ফ্যাশনের সাধারণ ভাবটাই একে বর্তমান রূপে আসতে সাহায্য করেছে। ক্লাসিক ফ্যাশনের সবথেকে বড় সুবিধা ছিল যে সেগুলো কখনো অতটা প্রবণতাশীল ছিল না। প্রবণতাশীল স্টাইলের কাজই হচ্ছে দৃষ্টি আকর্ষণকারী পোশাকের শেষ সীমানায় যাওয়া। একটা ট্রেন্ডি ভঙ্গির কাজই হচ্ছে সাহসী একটা ভঙ্গি আনা, যাতে সেটা কখনোই প্রদর্শনী থেকে না যায়। ক্লাসিক ফ্যাশন যে কোনো ভঙ্গিকে ফুটিয়ে তুলতে পারে। যদি আপনি সময়বিহীন ভঙ্গি চান, তাহলে সুন্দর কিন্তু সাধারণ এবং ভালো প্রকৃতির কাপড়ের কাট, চামড়ার জুতা ও হাতব্যাগ ব্যবহার করুন। মহিলাদের পোশাক, কিছু চুলের স্টাইল। ফেব্রিক প্রিন্ট, ক্লাসিক ফ্যাশনের অলংকার। ছেলেদের ফ্যাশন, বাচ্চাদের ফ্যাশন, আধুনিক ফ্যাশন। আধুনিক ফ্যাশন নতুন আশা ফ্যাশন সংস্করণের উপর গুরুত্ব দেয়। এটা ক্রেতাকে অনেক বেশি স্বাধীনতা দেয়। আধুনিক ফ্যাশন ভিন্ন ভিন্ন সমাজ ও সংস্কৃতিকে ভিত্তি করে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে, আর সেটার উপর ভিত্তি করে কোনটা ফ্যাশনের সাথে যায় এবং কোনটা ফ্যাশনের সাথে যায় না সেটা নির্ধারিত হয়। আধুনিক ফ্যাশন অনেকটাই নির্ভর করে সংস্কৃতি, বাজার, ক্রেতাদের সময় ও স্থানের উপর, এবং এটা সময়ের সাথে পরিবর্তনশীল। মেয়েদের পোশাক, চুলের স্টাইল, ফ্যাব্রিক প্রিন্ট, আধুনিক ফ্যাশনের আনুষাঙ্গিক জিনিসপত্র, ছেলেদের আধুনিক ফ্যাশন, বাচ্চাদের ফ্যাশন।